আমাকে হাসপাতালে নিয়ে যাবি না, নার্স এ নিয়ে যাবি? এখানে চপ্পলে মারো, এখানে মারো, ওখানে গুলি ঢুকে বেরিয়ে গেছে ভাই। বলতে পারছি না, সঠিক বলতে পারছি না। আমরা ভাই আমার হাতে গুলি ঢুকানো আছে, আমাকে নার্সে নিয়ে চললে ভাই। এ কল্যাণে মরে যাব রে, নার্সে নিয়ে যা, শুনছ? নার্সে নিয়ে চল ভাই, বেঁচে যাব। আছি আছি ভাই, কিছু হবে না দাদা, আছি। আমাকে নার্সে নিয়ে চল ভাই। আমি মামা, আমি মিঠুন পাসওয়ান, আমার মামা হয় ঠিক আত্মীয়। তো আসছিলাম ফাগুনি দিকে ছেড়ে বর্ধা ব্রিজে, দু মিনিট কথা বললাম, ওর পরে আসলাম ওইখানে একটু কথা পথা রামকৃষ্ণ আমাদের সব বন্ধু বান্ধব মিলে করলাম। ওর পরে আসছিলাম এখানে, হাটা ঘেরে নিল, গুড়ি ফায়ারিং করলো, চাপড় দিয়ে মারলো, আমাকে আটজনে মিলে মেরেছে, মামাকে মেরেছে হাতে গুলি। আপনি সঙ্গে ছিলেন? সঙ্গে ছিলাম। আপনি কি করে বাঁচলেন? পালিয়ে গেলাম, গুলি ফায়ারিং করলো, সব এইদিকে ওইদিকে হতে লাগলো, তারপরে পুলিশ এসছে, সব ভয়ে পালাচ্ছে। আমি ঘটনাটা হয়েছে রাত্রির 11:15 ঘটনাটা ঘটেছে, সেই সময় আমি তিনজন ফিরছিলাম, আমি আমার মামা তিনজন স্পটে বাইক থেকে আসছিলাম। তিনজনকে বাইক দাঁড় করিয়ে ওরা মদ খেয়েছিল, মদ বিক্রি করে ওরা মদ খাওয়ায় সবাইকে, আর কি করবে, ফালতু ফালতু কাজ করে, গুন্ডা মাস্তানি করে ওরা। আমাদের আম ছেড়ে আছি, পার্টি করি বলে এখানে থাকতে হবে না, বাড়ি ছেড়ে দিবি, সব এইসবই করে আর কি করবে, চামকাচ্ছে খাচ্ছে, আর ভালো কাজ তো করতে পারিনি। আর লাস্টে গুলি ফায়ারিং করছে, ওকে মারবে ওকে মারবে, আর কি করবে, এদের আর কোনো কাজই নেই, এদের বিনাশকাল চলে এসছে, মেন কথাটাই আছে, বুঝলে তো? তারা ছিল, তাদের হ্যাঁ তারা ছিল, পাওয়ার ওসে রবি আছে, রাম নামে ছেলে আছে একটা, ফের একটা অজয় নামে ছেলে আছে, একটা এই অজয় কাউয়ের একটা ভাই হয়, ক্যাসিনো মেশিন চলায় ওই ছিল, ফের বুড়ো বলে একটা ওর আড্ডাতে গিলাস ফিলাস ধুয়া ধুই করে ও ছিল, কাউয়ের ভাই ছিল লাও, ওদের অনেক 30-35 জন ছিল, কাউও ছিল, সব ছিল, আগে পিছে সব ছিল, সব মিলে তো মেরেছে। ডাইরেক্টলি কই থরি দেখাবে, সবকে ভিড়িয়ে দিয়ে আমরা তিনজনে ছিলাম। আপনি পালিয়ে আসলেন? আমি পালিয়ে আসলাম, মারতে লাগলো, অনেক মারলো, বাস ভগদর হলো, গুলিটা ফায়ারিং করলো, বাস আমিও পালিয়ে চলে আসলাম, অন্য বাড়িতে লুকিয়ে ছিলাম, কী করবো, ক্ষমা পমা ছেড়ে কিছু দিন খেয়ে ওর পরে নিজের বাড়ি আমার মামা মামি নিয়ে এসে গলিতে বাড়িতে থাকলাম এখানে। রাত্রির বেলা ফির 2:30 সময় নেটি থানা গেলাম, মামিরা দিদারাকে নিয়ে এফআইআর দর্জ করতে, তা 2:00 সময় রাত্রিরে বলে অফিসার যে এখানে একটা কাগজ নিয়ে লিখিত দিতে হবে, 2:00 সময় কি লিখিত কোথায় দিয়ে দিবে, কোন দোকান খুলে দিবে, সেন্স থাকে তো লোকের কথা বলার? কে বললো? থানার কে বললো অত চিনি না, থানার লোকই বললো। থানা মানে কি, সব থানা অফিসার আছে না? তা বউ সব তো এফআইআর উপর কিছু নিনি। কি বললো? বললো নিব না, একটা মানে লিখিত চাই, তো 2:00 সময় লিখিত কাগজটা কোথায় দিয়ে আনবো আমরা? এখনো পর্যন্ত কিন্তু এফআইআর করেছেন? কিছু করছে না তো পুলিশরা, কিছু কোনো অ্যাকশনই নিচ্ছে না, আমাদের কাছে অ্যাকশন নিচ্ছে, যা কি বলে ওকে যে করেছে ক্রাইমটা, ওদের কাছে কোনো অ্যাকশন নেই, আমাদের কাছে অ্যাকশন নিচ্ছে, তা আমাদেরকে কমপ্লেন লিখাচ্ছি, কমপ্লেনটাও নিচ্ছে না। এই বলবো যে আমাদের মিঠুন পাসওয়ান যে মামাটা হয় ও ভালো করে ঠিক হয়ে যাক, আর কি, পুলিশ যা অন্যায় আছে যা দেখেছে ওকে শাস্তি দিবে, আমরা কোনো নিয়ে কথাটা চলতে হবে, দিদি দেখি কি বলি, এই জন্য আমরা অপেক্ষা করছি, মামা ঠিক হয়ে যাক, দিদি আসুক,
সব দলেরা কর্মীরা আসুক, বসে একবার কথা হবে, ওর পরে কী ডিসাইড করবে ওর পরে দেখছি। জিতেন্দ্র পাসওয়ান আমার ভাই, কি হয়েছে কালকে? আমাদের প্রার্থী ফাল্গুনী পাত্র সঙ্গে রক্ষক কালিমার পুজো করে আমরা আসছিলাম, দিদি যাচ্ছিল বাড়ি, আমরা বর্ধা ব্রিজে কথাবার্তা বলে আমরা নিজের বাড়িতে ফিরে আসছিলাম, নিজের বাড়ি যাব, দিদি বলে যা বাড়ি, আমরা যাচ্ছি বাড়ি, আমরা যে মানে বাড়ি রিটার্ন আসছি, আমাদের উপরে হামলা হয়েছে। কী দিয়ে হামলা হয়েছে? গুলি, চার গুলি ফায়ার হয়েছে, দু গুলি লাগলো আমার ভাইকে হাতে, আচ্ছা পাটা দিয়ে মারলো মাথায়, আর আমাকেও হাতাভাই হলো, আমি পালিয়ে গেলাম, না পালালে আমাকে গুলি লেগে যেত। তারপরে আইডেন্টিফাই করতে পেরেছেন কারা ছিল? উমেশ সিং ছিল, অভিজিৎ, কালু, বিষ্ণু, লাউ, রবি, রাম, অজয় এরা ছিল, দীপু সাউ ছিল, আদিত কুর্মি ছিল, এরা বলছে মার গুলি, গুলি মার, গুলি মার। তা পুলিশ কি আপনারা কমপ্লেন করেছেন? হ্যাঁ কমপ্লেন করলাম। এসেছিল পুলিশ? কিছু অ্যাকশন নিচ্ছে না, কোনো স্টেপ নিচ্ছে না পুলিশ, কোনো স্টেপ নিচ্ছে না পুলিশকে? রাত্রির বেলা গেবা হয়েছে সব লেডিসকে নিয়ে। আপনারা এখন কী চাইছেন? দু তারিখের পর বললো দীপু সাউ তোদের সব ভাইকে বাড়ি বাড়ি ছাড়তে হবে, টিএমসি জিতলে এরম কথা বলেছে। আমরা আমরা দীপু সাউ ওরা টিএমসি করে, ওরা টিএমসি দল করে, আমরা বিজেপি করি, তাই জন্য যাদেরকে আপনি আইডেন্টিফাই করেন তারা কোন দলের সমর্থক? সব টিএমসি, সব টিএমসি।